মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 ক্যারিয়ারের শেষ ম্যাচের শেষ বলটি খেলে যখন শেষবারের মতো প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন, তখন ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার এসে তার সঙ্গে হাত মিলিয়ে পিঠ চাপড়ে দিয়ে বিদায় জানান। সতীর্থরা ডাগআউটে বসে হাততালি দেন। মাহমুদুল্লাহ মাথা নিচু করে মাঠ ত্যাগ করেন। মাহমুদুল্লাহ রিয়াদ কি এমন বিদায় চেয়েছিলেন? বিদায়ী টি-20তে তার সতীর্থরা প্রতিপক্ষের সঙ্গে যে লড়াইটাও করতে পারল না। ভারতের কাছে তৃতীয় ও শেষ ম্যাচে 133 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে করে তিন ম্যাচের টি-20 সিরিজে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। এর আগে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও তারা হেরেছিল 2-0 ব্যবধানে। বাংলাদেশের লক্ষ্য ছিল প্রায় অসম্ভব 298 রানের, জবাবে 7 উইকেটে 164 রানের বেশি করতে পারেনি টাইগাররা। বিদায়ী ম্যাচে মাহমুদুল্লাহ 9 বল খেলে এক বাউন্ডারিতে করেন মাত্র 8 রান। এর আগে 2 ওভারে 26 রান দিয়ে নিয়েছিলেন 1টি উইকেট। 2007 সালের 1 সেপ্টেম্বর আন্তর্জাতিক টি-20তে যাত্রা শুরু হয় মাহমুদুল্লাহ রিয়াদের। নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হয় তার। নানান চড়াই উতরাই পেরিয়ে মাহমুদুল্লাহর 17 বছরের যাত্রা শেষ হয়েছে আজ 12ই অক্টোবর। বাংলাদেশের টি-20 ক্রিকেটের সঙ্গে মাহমুদুল্লাহর কালের যাত্রা একই সমান্তরালে চলতে চলতে অবশেষে বিচ্যুত হয়েছে। নতুন সঙ্গী খোঁজার সময় এসেছে লাল সবুজের টি-20 ক্রিকেটের। আজ থেকে বাংলাদেশ টি-20 ক্রিকেট নামছে নতুন মাহমুদুল্লাহর খোঁজে। কবে পাবে নাকি কখনোই পাবে না সেটা কারোরই জানা নেই। তবে বিদায় নেয়া মাহমুদুল্লাহ বাংলাদেশকে যা দিয়েছেন তা দেশের ক্রিকেট ভক্তরা শ্রদ্ধাভরে স্মরণ করবে চিরকাল। বাংলাদেশের জার্সিতে মোট 141টি টি-20 ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে এখন পর্যন্ত 130 ইনিংস ব্যাট করেছেন ডানহাতি টাইগার ব্যাটার। রান করেছেন 2,444 রান। এখন পর্যন্ত টি-20তে মাহমুদুল্লাহ নিয়েছেন 41টি উইকেট। বর্ণাঢ্য এই ক্যারিয়ারে অনেকগুলো রেকর্ডও আছে মাহমুদুল্লাহর। টি-20 ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। অধিনায়ক হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। 43টি ম্যাচে তিনি টি-20তে অধিনায়ক ছিলেন।